বন্ধুরা, ছবিতে দেখতে পাচ্ছ যে একটি অস্পষ্ট ছবি প্রায় দেখা যাচ্ছে, যে একটি মানুষ একটি ভ্যান চালিয়ে যাচ্ছে। সম্ভবত ছবিটা কিন্তু খুব একটি বেশি স্পষ্ট নয়। তার কারণ কি জানো? এটি কিন্তু কুয়াশাচ্ছন্ন একটি ছবি দেখা যাচ্ছে। এই কুয়াশা, এটি কোন ঋতুর বৈশিষ্ট্য জানো? শীতকালের বৈশিষ্ট্য। শীতকালে আরও কী কী পাওয়া যায় বলো তো? খেজুরের রস পাওয়া যায় এবং তা দিয়ে কিন্তু নানান ধরনের পিঠাপুলি পাওয়া যায়। এবং শীতকালে কিন্তু পিঠাপুলির দারুণ একটি উৎসব বসে আমাদের পুরো দেশ জুড়ে, আমাদের গ্রাম বাংলায়। আজকে আমরা জানব শীতকাল সম্পর্কে। চলে আসো বন্ধুরা, শীতকালের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, বাংলাদেশে শীতকাল, যদিও বাংলায় বলা হয়ে থাকে যে পৌষ এবং মাঘ শীতকাল, তবে ইংরেজি সময় হিসাবে, ইংরেজি মাস হিসাবে শীতকালের সময়টি হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি। এই সময়ে তাপমাত্রা কিন্তু ক্রমশ কমতে থাকে এবং শীতকালে সর্বোচ্চ যে তাপমাত্রাটি অনুভূত হয় সেটি হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন যে তাপমাত্রাটি দেখা যায় সেটি হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে সবচেয়ে শীতলতম মাস, অর্থাৎ যে মাসে কিনা তাপমাত্রা এতই কম হয় যে লেপের বাইরে আমাদের যেতে ইচ্ছেই করে না, সেই মাসটি হচ্ছে জানুয়ারি। এবং এই জানুয়ারি মাসের গড় তাপমাত্রাটি থাকে 17.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটি কথা বলো, এই যে শীতকালে এত ঠান্ডা, এই ঠান্ডাটি আসলে আসার কারণটা কী? চলে আসো বন্ধুরা, একটি মানচিত্রের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, দেখতে পাচ্ছ একটি ছবি যেটিতে বাংলাদেশের তাপমাত্রা সম্পর্কে বলা আছে। তো আমি বলি যে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে শীতল মৌসুমি বায়ু আসে, অর্থাৎ উত্তর পূর্ব দিক। তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমাদের মানচিত্রের একেবারে উপরের দিকটি হয় উত্তর এবং আমাদের হাতের ডান দিকটি হয় তার পূর্ব, অর্থাৎ তার মানে এই দিকটি থেকে কিন্তু কী আসে? শীতল বায়ু আসে। অর্থাৎ এই শীতল বায়ুটি আসে আমাদের হিমালয় থেকে, এবং এই যে শীতল বায়ুটুকু আসে সেই শীতল বায়ু কিন্তু প্রচণ্ড, এই বায়ুতে কিন্তু জলীয় বাষ্প থাকে এবং যেগুলো কিন্তু আমাদের এখানে এই শীতল বায়ু আসার কারণে আমাদের দেশে ঠান্ডাটি পড়ে থাকে। এবং শীতল বায়ু হলেও এই শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম। শীতকালে মাত্র 10 সেন্টিমিটারেরও কম বৃষ্টি হয়, অর্থাৎ শীতকালে গড় বৃষ্টিপাতের পরিমাণ 10 সেন্টিমিটারের কম। এবং যেহেতু বৃষ্টিপাত কম, তার মানে বায়ুর আর্দ্রতা অনেক কম থাকে, এবং সর্বনিম্ন আর্দ্রতা যেটি পরিমাপ করা হয়েছে সেটি হচ্ছে 36% অথবা শতকরা 36 ভাগ। এই শীতকালে হিমালয় থেকে এই ঠান্ডা বায়ুটি এসেই কিন্তু বাংলাদেশের উপর শীত ফেলে। এবং বন্ধুরা, এই মানচিত্রে দেখার চেষ্টা করি সবচেয়ে শীতল স্থানগুলো আসলে কোনটি। দেখো, মানচিত্র হিমালয়ের সবচেয়ে কাছের অংশগুলো কিন্তু হচ্ছে এই যে পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, এই অঞ্চলগুলোই কিন্তু হচ্ছে এই শীত, এই প্রথমেই শীতল বায়ুগুলো আসে। তার মানে স্বভাবতই এই অঞ্চলগুলোতে, অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চলে শীতের পরিমাণ কিন্তু অনেক বেশি হয় এবং প্রায়ই এখানে শৈত্যপ্রবাহ দেখা যায়। এবং যত এদিকে বায়ুটি আসতে থাকে তত কিন্তু এটি তাপমাত্রা বাড়তে থাকে। তার মানে আমাদের উপকূলের দিকে শীতকালে কিন্তু তাপমাত্রাটির পরিমাণ কিন্তু খুব বেশি থাকে না। 1905 সালে বাংলাদেশে পঞ্চগড়ে, এই যে দেখতে পাচ্ছ একেবারে বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলাটি, সেই পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা গণনা করা হয়েছিল এবং সেটি ছিল মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, আমরা শীতকাল সম্পর্কে জেনে গেলাম। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।